আসসালামু আলাইকুম। আজকের যে প্রবলেমটা একটা দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে অনেকের বাইকে হতে পারে এবং কারণ এটা হচ্ছে হয় কি কারণটা সেটা বলে দিব। এখানে দেখেন যে মাঝখানে যে কোলান্টের যে লাইটটা যে জ্বলে আছে, তার নিচে আরেকটা জ্বলে আছে, দুটাই একসাথে দেখেন এটা জ্বলে আছে। যে প্রবলেমটা কি সেটা হচ্ছে দেখাবো। একটু আমরা ইয়াতে আসি, লাইনে লাগা রাখছি, বাইকের আগে তাপমাত্রাটা দেখবো আসলে কি। এখানে বাইকের তাপমাত্রা আছে 113 ছিল, 18 ছিল না প্রথমে, কমতেছে এই যে 12-তে, যখন আপনার 10-এর নিচে মানে 9-এ যখন আসবে তখন এই লাইটটা বন্ধ হবে। আর প্রবলেমটা কী কারণে, এটা ফ্যান চলতেছে না বাইকে। এখন ফ্যানটা চলার কথা কিন্তু ফ্যানটা চলে না। 111 জাস্ট একটু দেখাই টাইমিংটা, এটা যখন আপনার বন্ধ হয়ে গেল দেখেন 10-এ, যখন আপনার 10 চলে আসলো যে বন্ধ হয়ে গেছে লাইটটা। একটা বাইকের এটা যখন 10-এর উপরে চলে যাবে তখন এটাকে ওভারহেড সিগন্যালে চলে যাবে। এটা প্রতিটা বাইকেরই এই জিনিসটা আছে R15-এর। তো এই যে 9-এ চলে আসতেছে তাপমাত্রা, ফ্যানটা চলে না বাইকের। তো এই হচ্ছে প্রবলেম। আর এটার করণীয় যেটা হচ্ছে, আমরা আগে ফ্যান যেহেতু চলে না, আগে ফ্যানের লাইনটা পরে দেখি, যেহেতু আগে ভালোই ছিল। জাস্ট এখানে সিটটা খোলা হয়েছে, সেটা বন্ধ করে দিলাম। এই যে পিছনে সেটা পিছনে সবুজ কালার একটা রিলে থাকে, এটা নিয়ে এসে নিয়ে আসো তো, সবুজ কালারের এই রিলেটা থাকে, আমরা একটু রিলে একটা লাগাই দেখি আগে কী অবস্থা। যখন আপনি একটু চেক করতে যাবেন যে ফ্যান চলে না, তখন এই রিলেটা আগে দেখবেন, দেখার পরে যদি না হয় দেন তখন আমরা ফ্যানেতে চলে যাব। যে ফ্যান কেটে গেল কি না সেটা দেখার বিষয়। এই যে প্রবলেমগুলো আপনাদের দেখাই, এই যে সরাসরি যা প্রবলেম ছোটোখাটো পারি আপনাদের দেখাই, অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে এবং শেয়ার দিবেন এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ইউটিউব চ্যানেল আছে এই নামেই, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। ওখানে পাশে এ রিলেগুলো ওই সাইডে ওই ওখানে আছে। তো যাই হোক, আমাদের এই বাইকের যেহেতু কুলেন্ট ফ্যান চলে না, তো আমরা আগে রিলে চেঞ্জ করবো। নিচে কোনো ইয়েতে দেখো, যাই হোক আমরা আবারও আসি। এখন গাড়িটা হিটের দরকার আমাদের, অন করো। ফ্যান চলে না, রিলে লাগাইছি তারপর ফ্যান চলতেছে না, সামথিং রং। তাহলে দেখতে হবে ফ্যানের লাইন ঠিক আছে কিনা, লাইনটা চেক করতে গেলে খুলতে হবে। তো যাই হোক, এরপর দেখা যাবে কি হয়, আমি ভিডিওটার মধ্যে দেখতে পারবেন যে সমস্যার আসলে। দেখেন সাধারণত অনেক সময় দেখা যায় রিলে লাগালেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তো যাই হোক, সাইড খুলতে হবে, ফ্যানটা চেক করতে হবে আর কি, ফ্যানটা দেখতে হবে এখন। ১১০-এর পরে 11-তে যখনই যাবে তখনই আপনার ওভারহেড চলে আসবে। হ্যাঁ, আর ফ্যানটা বন্ধ হবে 90-তে এসে। যাক, সাইড খুলতে হবে, যাই হোক বাকিটা আমি দেখাচ্ছি ভিডিওটার মধ্যে। অফ করে দাও, সাইডটা খুলতে হবে, ফ্যানটা চেক করা লাগবে, সমস্যাটা কি সেটা আমি দেখাচ্ছি ভিডিওটার মধ্যে। লাইন লাগানো আছে ফ্যান করে, মানে আবার গরমে হ্যাং মোটর হ্যাং হয়ে আছে, মানে আপনার ফ্যানের অনেক সময় মানে গরম ফি তাপমাত্রা বেশি যদি হয় তাহলে ওই গরমে গরমে ফ্যানের গোড়া ফি প্লাস্টিক হিটের কারণে ওখানে গোলে ফিট যায়।
লাইনও লাগানো আছে যেহেতু ওটা ডিসি ডিসি ভোল্ট দিলেই হবে পানি তো দেখা যায় ধরে না ফ্যান ফ্যানই গেছে বেড়ে চাল আছে দেখো তো ডাইরেক্ট ডিসি দিয়ে তো কাজ হবে না আগে দেখো আগে না ওটাই মরা আছে হ্যাঁ ওই যে রেড লাইন ইয়ে লাইন সবই আছে একটা নিয়ে আসো তো তারপর নিয়ে যতই হোক না কেন স্লো তো ঘুরবে না ফ্যানই অবস্থা খারাপ অবশেষে যেটা পাওয়া গেল এই বাইকের হচ্ছে ফ্যানটা নষ্ট হয়ে গেল যার কারণে এটা ঘরে যতটুকু চললি ভিতরে কয়েলটা দুর্বল হয়ে গেছে এটা এগুলো হয় হচ্ছে গরমের কারণে অনেক সময় যখন জাম হয়ে থাকে ফ্যান অনেক সময় এটা জাম হয়ে থাকে তখন আপনার ময়লার কারণে নিচে অনেক সময় জাম হয় তারপরে আপনার জাম হলে তখন আপনার মশলা দিয়ে দিলে কয়েলগুলো নষ্ট হয়ে যায় আরও কিছু রিজন থাকে পানি শর্ট ছিল গরমে হিটে হিটে চালাইতে বিভিন্ন কারণ থাকে এগুলো যাওয়ার কারণ যাই হোক আমরা প্রবলেমটা যেটা পাইলাম এটা হচ্ছে ফ্যান বাইকটার ফ্যানটা নষ্ট হয়ে যায় যার কারণে এই অবস্থা মূলত এই হচ্ছে প্রবলেম ছিল তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সাথে থাকবেন যারা দেখেন একটু লাইক শেয়ার দিবেন